এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। হিন্দুস্তানে কি হইতাছে জানবার জন্য শুনেন, কাশ্মীরে আমগো পয়গম্বরের সত্যকারে চুল ছিল, সেই চুল হিন্দুরা পুড়ে গেছে। মিথ্যা কথা, মৌলবাদীরা মিথ্যা রটাইতেছে দাঙ্গা বাঁধানোর লইতে। আমরা বুড়ো আগে হিন্দু মুসলমান একলগে আসি, একলগে থাকুম। আমরা চুপচাপ শালা বেঈমান, নিজের ভাইকেও মারছে, আমার কাছে চুপ করে বসে থাকুম। সব খবর পাই গেছি আমরা, এখানে হিন্দুও থাকবো না, কোনো মন্দিরও থাকবে না। নারে তাকদীর! আমার রক্ষা করো মা, আমার রক্ষা
কেমন ভয় ভয় লাগতেছে। উনি আমার স্বামী, আপনি বিশ্বাসঘাত, উনি আমার স্বামী, আমরা দুটি ভাই বলি, আপনি বিশ্বাসঘাত, উনি আমার স্বামী। সুন্দরী, তোমার জায়গা আমার পায় নাই, আমার বুকে আসো, আসো আমার বুকে আসো, আসো সুন্দরী, আসো আসো। না না, আমার ছেড়ে যাবি কেমন? ছেড়ে দিব না, চলে চলে যাই সুন্দরী। ব্যাপারটা খুব ভালো ঠেকছে না কমলা। আমারও কিন্তু ভালো ঠেকছে না। হ্যাঁ, কাশেম তো বলেই গেল আপনারা এখান থেকে মানে মানে চলে যান কর্তা, আমরা আপনাদের বাঁচাতে পারবো না। সেই ভালো গো, চলো আমরা সবাই মিলে চলে যাই এখান থেকে। কিন্তু তা কি করে হয়, গ্রামের সমস্ত লোক আমার উপর নির্ভর করে রয়েছে, আমি চলে গেলে বেইমানি করা হবে। কিন্তু তুমি আমার স্বামী, তোমার ছেড়ে আমি কোথায় যাব বলো? আমার জন্য নয়, তোমার জন্য নয়, যেতে হবে বাচ্চা দুটোর জন্য। কর্তা বাবু, কর্তা বাবু, আমি বাচ্চা দুটোকে নিয়ে গাড়িতে উঠছি, তাড়াতাড়ি চলে আসুন। চল বাবারা। কেন না, কেন না কমলা, চল চলো, আর সময় নেই, চলো চলো তোমাদের গাড়িতে তুলে দিয়ে আসি। না না, এখন কাঁদবার সময় নয় কমলা, বিপদে মাথা ঠিক রাখতে হয়। যাও উঠে পড়ো লক্ষ্মীটি, যাও যাও। বুঝলেন ভাইস প্রেসিডেন্ট সাহেব, থানায় গেছিলাম, ছোট দারোগা কয় একখানাও পুলিশ নাই, সব নাকি কাজে থামাইতে গেছে। ওটা মিথ্যা কথা, ঘুষ খাবার ধান না। নূতন যে অফিসার সাহেব আসছেন, ও একখানা যন্তর। আরে আসেন 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 আসেন, ডাক্তারবাবু আসেন, বসেন বসেন বসেন। কোন দেশের খবর? কোন আর ভালো কই, কালো শাকের লোকেরা সব গ্রামে ঢুকে পড়ছে। আচ্ছা আমি কই, আপনারা হিন্দুরা যারা আছেন তারা আমার বাড়িতে আশ্রয় নেন।
তোমরা দলবল লইয়া কেন শুনবার পাও না সইবাল রায়ের বউ ওই জমিদার সইবাল রায়ের বউ হিন্দুস্থান পলায় তারে রুখতে হইব না তোমাকে কি আমরা থাকতে তোমরা ওকে হাত দিতে পারবা না তোমাকে ইমানদারি নাই শালা হিন্দুর দালাল আমাকে দলবল লইয়া মারবার আইছো না লুটের মাল ফেরত দিয়া দাও আরে আমরা তোমারে মানি না আমরা ঢুকুম দেখে কে আটকায় চল খবরদার বলেন কর্তা দেখতে পাচ্ছি কর্তা জম্পেশ মাইরি শেতল সেন যা চায় তা পায় কি চাই আপনাদের তোমাদের একা একা যাবে কেমন কথা মুখ সামলে কথা বলবে তাই বুঝি না ব্যাপারটা কি জানেন বলুন আপনার ছেলের মাথার আঘাতটা একটু বেশি কিছু ক্ষতি হবে না তো ডাক্তার সাহেব না না ক্ষতি কিছু হবে না তবে পুরনো দিনের কথা তার মনে নাও থাকতে পারে ডাক্তার সাহেব হ্যাঁ আবার যদি কোনো শখ পায় পুরনো কথা মনে হতেও পারে জি সাহেব যাই হোক আপনার ছেলে ভালো হয়ে গেছে কাল সকালে এসে নিয়ে যাবেন ট্রেন অ্যাক্সিডেন্টের পর ছোট ভাই গোপাল নিঃসন্তান ডাক্তার বোসের পুত্র পরিচয়ে ব্যারিস্টার অরূপ বোস গায়িকা সোনালী দেবীকে বিয়ে করে কলকাতা কোর্টে প্র্যাকটিস শুরু করল ওদিকে বড় ভাই কৃষ্ণ স্মরণ শক্তি হারিয়ে সুন্দরলাল নামে দৌলত সিং পাঞ্জাবির স্নেহে বড় হয়ে
বিয়ে পাশ করে পাহাড়তলিতে ফিরে এলো। 17 বছর পর নির্ভীক পরোপকারী কৃষ্ণ। মন হার মানলে চোখ দুটো নাচায়, শুধু ফোঁটা ফোঁটা জল পরে, লোকে বলে মুক্তা। হৃদয় কৃপণ নয়, মন কি বলে? আমার জবাব কিন্তু পেলাম না। ভালোবাসি 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 ভালোবাসি। আচ্ছা বলো তো, 8 বছরের মেয়ের সঙ্গে 12 বছরের ছেলের ভাব হলে কি হয়? সুন্দর আন্দিনা তাই। তোমার মনে পড়ে শম্ভুপ্রসাদ তোমার মাথায় ইট মেরেছিল? তবে 8 বছরের মেয়ে দৌড়ে এসে 12 বছরের সুন্দরের মাথায় পেটটি বেঁধে দিল। তারপর কি হলো? তারপর মেয়েটার বাবা মেয়েটা খুব মারল। তারপর? তারপর? তারপর তাদের ভাব হলো। তারপর? তারপর ভালোবাসা। আসলে জেনে রেখো সারাটি জীবন থাকতে হয়, পারি নাকি জীবনটাকে ভরিয়ে দিতে ভালোবাসায় ভালোবাসায়। আসলে জেনে দেখো সারাটি জীবন থাকতে হয়, পারি নাকি জীবনটাকে ভরিয়ে দিতে ভালোবাসায় ভালোবাসায়। ছবি আঁকলাম তোমার আমি চিরদিনে, তোমায় কথা দিলাম
প্রতিদিন নতুন হব নতুন নতুন কথায় 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 ভালোবাসলি নাকি জানি নতুন নামে ডাকে হয় ভালোবাসলি নাকি জানি নতুন নামে ডাকে হয় বলো নাকি নামে ডাকবে যা ভয় পেয়েছিলাম তুই ভারী দুষ্টু এই যে ও তুইও চল সবাই মিলে ঘুরে দেখে ফেললাম বিপাশা চলে যাচ্ছে তাই নাকি বিপাশা একটা চাকরি জুটে গেছে তিন বন্ধুর একজন চলে যাবে তোদের ভুলছে কে চুপ কর তো ও বললেই হলো ওকে যেতে দিলে তো আপনি সোজা সুন্দরলাল পাঞ্জাবি বিষ নেই সাপ খুলোপানা চক্কর ওর সঙ্গে মিশলে ইয়ে কালো গেল পড়ো কালো গেল ছেলেটা তো ভালো ভালো বলবেন না স্যার বলবেন না ও যদি ভালোই হয় তাহলে মহলা লোকজন ওকে দেখলে জানলা দরজা বন্ধ করে দেয় কেন বাচ্চাগুলো পর্যন্ত কাছে হ্যাঁ সত্যই তো তোমাদের মতো এমন সুন্দর সুন্দর ছেলেগুলো তোমরা মিথ্যেই বলবে কেন তাছাড়া আজ তোমরা আমাকে যে সম্মান দিলে আমি ভাবতেও পারিনি কি আর বলবো স্যার সোনালী দেবের সঙ্গে আব্দুল দস্তের মিশতে দিলে বুঝতে পারবে না না তোমরা ঠিকই বলেছো ছেলেটাকে আমি খুব বিশ্বাস করতাম ঠিক আছে আজ চলি ঠিক স্যার চলো আমরা পৌঁছে দিয়ে আসি আচ্ছা চলো আসুন 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 সোনালি স্যার চিঠি কার চিঠি সোনালি এই সোনালি কে আরে দরওয়াজা খোল ও তুমি হ্যাঁ কি ব্যাপার দেখ কি লেখা আছে কিসের চিঠি দাদা হ্যাঁ তুমি ভেতরে এসো এসো না দেখেছিস দাদা আমার এতদিনে পরিশ্রম সার্থক দাদা সবই তোমার জন্য তোমার একটু পায়ে ধরে আরে আরে থাক থাক পাগল কো থাক আমি অত সব জানি না সোনালি তোকে ভারতের এক নম্বর গাইয়ে হতে হবে হ্যাঁ আমি জানি তুই পারবি আরে আমি চলে আমি থাকতে তো রিয়াজ হবে না আচ্ছা দাদা এত পরিশ্রম কাকা বাবু রাজি হবেন তো কেন না বলছিলাম কাকা বাবু জান না যে আমি নাম করি আমি বড় হই ও শম্ভুপ্রসাদই তো কাকাবাবুকে নষ্ট করেছে আমার ভীষণ ভয় করছে দাদা তোমার এত পরিশ্রম এত কষ্ট সব নষ্ট না হয়ে যায় আমার ভীষণ ভয় করছে ভীষণ ভীষণ সে ওরা যা বলে বলুক লেকিন তোকে যেতে হবে গানা গাইতে হবে দেখ এই ভাই হয়ে বোনের জন্য একটুখানি করবো না তা কি হয় রে চলি রে এসো দাদা কি তুমি এখানে সোনালি রেডিওতে প্রোগ্রাম পেয়েছে তবে তোমার কি হয়েছে শম্ভুপ্রসাদ থেকে বলে গায়ে পড়ে ভাব যখন তোমার একটা স্বভাব সোনালি আমার ভাইজি তার ভালো মন্দ আমি বুঝবো সে গান গাইবে কিনা তোমার কি কাকা বাবু তারপর কি হলো রে সেবা সোনালির কাকা সম্মান পেয়ে একেবারে গলে গেল জানো গুরু 100 টাকা যে হাতে ঠেকে দিলাম আর মন্টু এর ভাষা দিয়ে একদম মস্কা লাগিয়ে দিল সোনালির কাকা গলে জল হয়ে গেল
সালাম সুন্দর চাচা। হ্যাঁ সালাম সালাম। আমরা তোমার জন্য ফুল এনেছি। হ্যাঁ ফুল এনেছো, বাহ বাহ বাহ, খুব সুন্দর ফুল। হ্যাঁ আমি তোমাদের জন্য কি এনেছি বলো তো? লজেন্স এনেছি। হ্যাঁ হ্যাঁ তুমি নাও। এই পড়ে গেল পড়ে গেল। তুমি নাও তুমি নাও। হে সুন্দরী শোন তো, এরে তোর বাবা কেমন আছে রে? কাল রাতে বাবাকে দারুওয়ালা কিষান খুব মারলো। কিষান দারুওয়ালা? ঠিক আছে আমি দেখছি। তোরা সব স্কুলে যাবে কিন্তু? হ্যাঁ হ্যাঁ। না তো আমি কি স্কুলে দেখবো? হ্যাঁ আচ্ছা যা 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 যা। হ্যাঁ সালাম সালাম। কিষান দারুওয়ালা वाला। बुढ़ा आदमी को पेहे बहुत मार ली ना। चला बीमारी आदमी मोरे गेले संसार चला देखे। संबूर दौले से पिटिए दिलो। संबूर दौले से पिटिए दिलो ना। साला कुत्ता कहीं का। मारे সবাইকে হাফ পাইট করে দিয়ে দে। আমাকেও এক পাইট দিয়ে দে শম্ভু, আজ আমি তোর মেহমান। খবর পৌঁছে গেছে? হ্যাঁ তা তো গেলই, শুনলাম তোর ফাংশনের কথা, ভাবলাম তোর সঙ্গে তো পারবো না, তাই এক পাইট খেয়ে তোর সঙ্গে দোস্তি জমিয়ে ফেলি। শুনলাম তোর মেয়ে মানুষের কাকা নাকি তোকে ঘর ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে। বুঝেছি মেয়ে মানুষ কারো কেনা থাকে রে। আঙুর ফল টক। বুঝতে পেরেছি দোস্তি করবি না। ফাইল দে তো, সেবা করো গুরু। ইমাল কেউ খায় নাকি? পচা গুড়ের গন্ধ, ভিক্ষের চাল আবার পচা নোংরা। মেহমানকে গালাগাল করলি সালা, সব বেচি মাথা, একটাও মানুষ না। ভদ্রলোকের সঙ্গে মিশবি কি করে সালা? চলি চলে গেল। ছেলেটাকে আমার চাই। ও ছেলেটাকে তোমায় দিতে হবে? আর ছেলেটাকে আমার চাই, কিন্তু তোমাকে তো বললাম ও লড়কা আমার লয়। তাছাড়া সুন্দর ছেলেটাকে তোমার দোলে ফিরিয়ে আমি গুন্ডা বানাতে চাই না। সাবাস, কালী প্রসাদ মুখের উপর কথা বলা পছন্দ করে না। ধমকি দিচ্ছ? ভাবছি কালী প্রসাদের মুখের উপর কথা বলে তুমি চিন্তা আছো কি করে? পুরানো দিনের কথা ভুলে গেলে? জানো তো ক্রিমিনালরা ভদ্র আদমিকে কখনো চিন্তা ছোড়ে না। এবার যাকো সব কথা, ছেলেটিকে আমার চাই। মাফ করনা কালী প্রসাদ বাবু, ভেবে দেখো আরেকবার। সরি
मानिक लाल जी मालिक, छोटा दरोगा बाबू का खबर कर। हाँ मालिक। रात कत हलो कर्ता बाबू? केनो फिर की हलो? अबर केनो? चलो चलो खेये नेबे चलो हाथ पा दिए। चलो चलो माथाटे बेशी गरम हो आछे एरपर होयतो बाड़ीटा मात करे फेलबे। चल तुई आमार छेले नोस। आमी तोमार छेले नई। की बोलछो तुमी? सेबारे पूर्व पाकिस्तान थेके सब लोक पाली आसछिलो। आमी आर डाक्तार बोस एकटा काजे गियेछिलाम बॉर्डारे। काज सेरे जखन ट्रेने करे बाड़ी फिरछि देखा हलो तोर साथे। खूब माया हलो, खेते दिलाम, हठात झाँकि लागलो, ट्रेनटा एक्सिडेंट हलो। তারপর তোকে কাঁধে করে হসপিটাল গেলাম। আসলে তোকে আমি কুড়িয়ে এনেছিলাম। আচ্ছা সুন্দর, সুন্দর তোর পুরানো দিনের কথা কিছু মনে পড়ছে না? মনে পড়েছে। তুমি তুমি আমাকে হাসপাতাল থেকে কুড়িয়ে এনেছিলে, বলেছিলে আমার নাম সুন্দরলাল আর তুমি আমার বাবা। সে তো আমি জানি না। না না, আমি কোনো কথা শুনতে চাই না। আমি শুধু জানি যে আমি তোমার ছেলে সুন্দরলাল, তুমি আমার বাবা। দোস্তের ছেলে এফআইআর কেন করতে যাবো? তবে বাপ ছেলে রিলেশন তো ভালো নয়, কখন কি হয়ে যায়। একটা ফোন করে দেবেন। সেটা সহি বাদ, এটা আপনার জন্য 555 পুরো প্যাকেট। তার ভিতরে বাচ্চাদের মিষ্টি খাবার জন্য 1000টা টাকা আছে। কল আরে কালে পোষা জি, আরে হাসেন হাসেন হাসেন, নেন বসেন। আরে বসেন না, তুমি ওটা বুঝ করবে যে তো রাতে আমি একেলা এলাম কেন। সে কেন রে, না এলে তো পারতাম। তাহলে কেন এলে? মজবুরান আসতে হলো। তুমি তো জানো পুলিশের কাছে তাড়া খেয়ে কুত্তার মতন জাগার জন্য যখন খুঁজছিলাম তখন কেউ আমাকে দয়া করেনি। তুমি আমাকে জগা দিয়েছিলে, ইজ্জাতের সাথে দুবেলা খানা ভি দিয়েছিলে। আরে ও তো পুরনো কথা, পুরানা কথা। তবে আমি এলাম কেন? আমার মাথায় খুন চেপে গেল। কালীপ্রসাদ কিছু মেঙে যদি না পায় তবে তাকে জোর করে আদায় করে লে। আমি তো ক্রিমিনাল। আসলে ব্যাপার কি জানো, তুমি তো আচ্ছা আদমি, ভালো আদমি, আমার দোস্ত হয়ে এই দুনিয়াতে বেঁচে থাকার তোমার কোনো হক নাই। খুনিরা সাথি রেখে পাপ করে না। আমি তোমাকে কি দিতে পারি? ওই যে বললাম তোমার লড়কা, 50,000 রুপিয়া যা তোমার কাছে কার্য দেওয়া আছে সেটা মাফ করে দেব। ক্ষমা করো কালীপ্রসাদ, ও লেলকা আমার নয়, ওর ভাগ্য ও নিজেই ঠিক করবে। একদম চুপ। ইমানদারি সত্যি কথা, বকবাস চলম রে। কালীপ্রসাদ এই শোন, কাল সে ভালো করলে না দলত সিং। Ugh!
প্রসাদ। হ্যালো, কালী প্রসাদ জি? হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। শঙ্কর পিতাজি, 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 কি কি করলো পিতাজি? কেরম করলো? বাহ, বাপের এই তো উপযুক্ত ছেলে। হ্যাঁ, একটু সৌভর শৈল না? ছি 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 ছি, কটা টাকার জন্য শেষে বাপকেও খুন করলে। চুপ করুন, চুপ, চুপ তো করবই। ইউ আর আন্ডার অ্যারেস্ট, চলুন থানায় চলুন। পিতাজি, দেখ সুন্দরলালকে পুলিশ ধরে নিয়ে। কেন? ওনাকে ওর বাবাকে খুন করেছে। মিথ্যে কথা, সুন্দরলাল খুন করতে পারে না। সুন্দরলাল পাঞ্জাবি জেল থেকে লড়বে, কালী প্রসাদ তাকে জাল বিছিয়ে তুলে নেবে। জানিস রাজু, সুন্দরলাল এক নম্বরের মাল হবে। কালী প্রসাদ তাকে কামে না লাগাবে তো কোন লাগাবে? আমি থানায় যাব। না, থানায় তোমার যাওয়া হবে না। কেন? এই অবস্থায় আমি সুন্দর দার সঙ্গে দেখা করতে পারবো না। শঙ্কুপ্রসাদের দল ঠিকই বলেছে, আসলে গান গাওয়াটা তোমার একটা ছলনা। কি বললে? ছলনা? হ্যাঁ হ্যাঁ, ছলনা। তোমার ওই চোখ দুটো তুমি সারা জীবন কালো পর্দায় ঢেকে রাখলে, দিনের আলো তুমি দেখলে না, নইলে মাধুরের সঙ্গে ভগবানের তুলনা তুমি করতে না। ঠিক আছে, আমি যাবো না। लड़की बहुत सुंदर, काली प्रसाद के कामे लगबे। राजू, लड़के के चिरिस? वो तो लीना मीम साहब, सुंदर लाल संगे बहुत प्यार। सुंदर लाल, लड़के बहुत बदनसीब कि हमार चाय। लेकिन मालिक बहुत महंगा पड़े जावे। अरे काली प्रसाद असली हीरार दाम दीते जाने। May I come in, sir? Come in. Good morning, sir. Morning. Oh, Vikash, Bosho. Thank you, sir. Parthalir posting order ta peyecho? Yes, sir. Ota ami recommend korechilam. Thank you very much, sir. Parthalite jebhabe khun, rajani, nari darshan hocche, eta tomake bondho kortei hobe. Kagoje rojito dicche. Tachhara pray 1000 khane complaint amra receive korechi. Amar bishwas tumi etake bondho korte parbe. Lokeder monobol phiriye ante parbe. Nishchoy. আমি আমার সাধ্যমত চেষ্টা করব স্যার। ভালো কথা। ওখানে কালীপ্রসাদ ও তার ছেলে সম্মু প্রসাদ খুব অত্যাচার করছে। ওরা অবশ্য ধনী সম্প্রদায়ের লোক, একটু ওদের উপর নজর রেখো, আর নিজেও সাবধানে থাকবে। মনে থাকবে স্যার। আরো একটা দায়িত্ব তোমায় দিচ্ছি। 4 বছর আগে ওখানে একজন পাঞ্জাবি খুন হয়, সেই খুনের দায় তার ছেলে সুন্দরলালের 3 বছর জেল হয়। ইয়েস স্যার। জেলারের রিপোর্ট এবং বহু গণ্যমান্য লোক, এমনকি বিখ্যাত গায়িকা সোনালী দেবীও চান কেসটার পুনর্বিবেচনা হোক। আচ্ছা, মিনিস্টারও তাই চান। তাই এই নাও কেস ফাইলটা, আমিও চাই এটার একটা পূর্ণ তদন্ত হোক। স্যার আমারও তাই মত। কেন বলো তো? সুন্দরলাল আমার ভাইয়ের সঙ্গে প্রেসিডেন্সি কলেজে পড়তো, বেশ কয়েকবার আমাদের বাড়িতেও এসেছে। ওকে যতদূর দেখেছি স্যার, ও বাবাকে খুন করতে পারে না। তাহলে এগিয়ে যাও। থ্যাংক ইউ স্যার। সকালে চলে যাচ্ছ গুরু? হ্যাঁ রে সোহান, ওরা বলেছে কাল সকাল 6টায় আমায় ছেড়ে দেবে। আজকে দেখা হবে না? কেন দেখা হবে না? আজ নয় তো কাল, আমরা সবাই জেল থেকে ছাড়া পাবো। কিন্তু ওরা তো বলে এখানে এলে বারে বারে ঘুরে আসতে হয়। হ্যাঁ হয়তো হয়, কিন্তু দোস্তির কসম খেয়ে যদি আমরা বলি পরের জন্য খুন ডাকাতি আমরা করব না, তাহলে আর আসতে হবে না গুরু। হ্যাঁ কেষ্ট, আমরা তো রাইসদের জন্য জেল খাটি, আর ওরা আমাদের ঘাড়ে পা রেখে রাইস বনে যায়, বড় আদমি বনে যায়। আমরা তো ভদ্রলোক নয় গুরু,
তাই ঘটা করে তোমাকে বিদায় জানাতে পারলাম। আমাকে ক্ষমা করো গুরু। না রে, ক্ষমা আমি চাইছি কেষ্ট। না গুরু, এখানে থাকার সময় যদি কোনো যদি কোনো অন্যায় করে থাকি তাহলে তাহলে তোরা আমাকে ক্ষমা করিস। না গুরু। চলি। আচ্ছা, বিকাশ মুখার্জি, বিকাশ মুখার্জি। মালিক। কোন? কিষানলাল, এত রাতে কি খবর? শ্যামসুন্দরজি খবর দিল, জরুরি তালাব আছে। শ্যামসুন্দর খবর দিল জরুরি তালাব আছে? শ্যামপ্রসাদ কোথায়? কলকাতা গেছে, আজ আসবে, কাল নাচ আছে। কলকাতায় গেছে, পরবে নাচ আছে। অফিসারটি বড় দুধে আছে, কয়েকদিনের জন্য আমাদের গা ঢাকা দিতে হবে। সবকে বলে দে কলকাতা ডেরায় চলে যেতে। কাল যে পরবের নাচ আছে। পরবের নাচ? পরশু সবাইকে নিয়ে চলে যাবি। আর শোন, শম্ভুপ্রসাদকে বলবি যত রাত হয়ে যেন আমার সঙ্গে দেখা করে। যা। জি মালিক। শহরটা কত পাল্টে গেছে না রে, কত সুন্দর ছিল। পল্লবদা, পল্লবদা, পল্লবদা। হ্যাঁ নীনা, ভালো আছো? আপনি? হ্যাঁ আমি সুন্দর, সুন্দর। আমি চলি গুরু। আরে নীনা আমাকে চিনতে না পেরে চলে গেল কেন রে? তাহলে আমি জেল খাটা আসামি বলে? হয়তো তাই। আমি ওর বাড়ি যাব। কেন? হ্যাঁ আমার বাড়ি যাবো, আমি জানতে চাই ভালোবাসা সালা এক রাতে জাগা ফুল কিনা। তুই থাক। নীনা, নীনা। শুনছেন? কাকে খুঁজছেন? আচ্ছা এখানে নীনা বলে কেউ থাকে? হ্যাঁ থাকেন, কিন্তু একটু আগে তো উনি গাড়ি নিয়ে কলকাতায় চলে গেলেন। কলকাতা? হ্যাঁ। কলকাতা চলে গেলেন, লেকিন কোনো ঠিকানা রেখে গেলেন না? না তো। ঠিক আছে। কি রে সোনিয়া, হ্যাঁ তুই চুপচাপ একবারে দাঁড়িয়ে আছিস? নাচ গান হচ্ছে, সবাই গেল, আমার মন ভালো না। তোর বাবা কেমন আছে রে? বাবা মারা গেল। তার মন খারাপ করিস নি, আমি তো এসে গেছি। তুমি এসে গেছো, ভালো হয়েছে। শম্ভুপ্রসাদ আর কিছু করতে পারবে না। চলি দে। এসো চাচা। তার ফুল কিরে হই নিভি আমি জ্বলছি রে, ফুল ঝুরি তার ফুল কিরে হই নিভি আমি জ্বলছি রে। নই পোষা ময়না হুকুম পেলে গাই না, নই পোষা ময়না হুকুম পেলে গাই না, তোর দোহাই কথা শোন শোন। ও ফুল ঝুরি তার ফুল কিরে ও দে একে দে না সেই উলকি রে, ও ফুল ঝুরি কার ফুলকি রে ও দে একে দে না সেই উলকি রে। যে দাগ মোছে না বানের জলে গোছে না, যে দাগ মোছে না বানের জলে গোছে না, রাখ মনে তোর এই মন। ও ফুল ঝুরি তার ফুলকি রে ও দে একে দে না সেই উলকি রে, ও ফুল ঝুরি তার ফুলকি রে ও দে একে দে না সেই উলকি রে। আচ্ছা
বাবা না 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 শুনব না না ও কেউ কেউ মন দিয়ে কথা বলে মানে না কোনোই মানা ছাদ হলে কেমন ঠেকাই তারে শুনে তুই বলিস না না তবুতা বলিস না মিনতি করিস না তবুতা বলিস না মিনতি করিস না করিস না জ্বালা তো ও ফুল ছুরিটার ফুলকি রে ও তে একে দে না সেই ফুলকি রে ও ফুল ছুরিটার ফুলকি রে ও তে একে দে না সেই ফুলকি রে ঝুম ওই পায়ে পায়েল বাজে এই মনে লাগে দোলা এ গায়ে কত যে ঝালা ধরে যায় পুড়ে গা তার কথা পুড়লো রে তার কি হলো আমার কাছে যায় আসে না আজ এই কথাটা শুনে ফেলে কেউ যেন ভুল বোঝে না তুই পোষামায় না কুকুর পেলে যায় না আমি জ্বলছি রে নই পোষামায় না হুকুম পেলে গাই না নই পোষামায় না হুকুম পেলে গাই না তোর দোহাই কথা শুন শুন ও ফুল ছুরিটার ফুলকি রে ও দে একে দে না সেই উলকি রে ও ফুল ছুরিটার ফুলকি রে ও দে একে দে না সেই উলকি রে এসে গেল কোন সুন্দরলাল ওই সুন্দরলাল দৌলত সিং এর বেটা বাপকে মেরে জেলে গেল সে এসে গেল বললো কি আমি এতদিন তো ছিলাম না শ্যামপ্রসাদ যা খুশি তাই করেছে এবারে হিসাব নিকাশ হবে চল চল টাকা দাম দুবে জানে না শালা মালুম হয়ে যাবে শালা ঢাপ আরে খুব হয়ে যেতাম তো সারা মেয়েটা কাজ রাতের জন্য চাই চলো 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 নাও দাদা খাও জানো দাদা মাঝে মাঝে অবাক হয়ে যাই নিজের লোক যখন অচেনা হয়ে যায় চুপ করবেন গুরুং ভাই তোমাদের সেই কালী আর আমাদের সেই ছেলেটা শম্ভু শম্ভু সে তার কি খবর এক শম্ভু প্রসাদ একই রকম আছে পাহাড় তলে লোক বোধহয় আর বাজবে না মেয়ে ছেলে পর্যন্ত রাস্তায় বেরোয় না আজি মানুষ ওরা কই দাদা খাও বাঁচা ফুলকির গোলা না আমার তো তাই মনে হচ্ছে বহন আমরা আসছি এ গুরুং ভাই চলো চলো সালা বাঁচাবে না রে ভাই বাঁচাবে তুই আর তোর প্যারে কবুতর হ্যাঁ ভুলে ভালে লড়কি কি জবরদস্ত শরম লাগে না রেহিস বড় ভাই লোক হামলা কর দো থানায় যাবি না যা যা ঠিক আছে দেখা যাবে রে সালা তোরা ভুলে যাস না
এই গ্রামে তোতে থাকতে হবে তুমি কোথায় যাচ্ছো থানায় আমিও যাব কেন আমি না গেলে তোমার কথা ওরা বিশ্বাস করবে না ঠিক আছে চল আপনি আমার কথা শুনছেন না স্যার শুনছি তো সেই জেলখাটা আসে ওটা আপনাকে ভয়ানক মেরেছে লোকটার কাছে মারাত্মক অস্ত্র আছে স্যার হ্যাঁ শুনেছি টাকা পয়সা সব কেড়ে নিয়েছে লোকটার নাম সুন্দরলাল পাঞ্জাবি তাই তো সুন্দরলাল পাঞ্জাবি লোকটা কোথায় শুনেছি সে নাকি বাপকে খুন করে জেল খেটেছে আপনি ঠিকই শুনেছেন আপনি কালীপুরের ছেলে না হ্যাঁ স্যার আপনি পাহাড়তলির পরবে নাচের আসর থেকে এলেন ওদের পরবে তো আমরা প্রতিবারই যাই তাছাড়া ওরা আমাদের নিমন্ত্রণ করেছিল নাকি ফুলকিকে দেখতে এসেছিলেন না মানে স্যার ওই হ্যাঁ খুবই অন্যায় ব্যাপার আপনি এক কাজ করুন আপনি এফআইআরটা করে যান আমি দেখছি যাতে ন্যায় বিচার হয় থ্যাংক ইউ স্যার সুগন্ধবাবু শম্ভুবাবুরা আপনাকে কিছু বলতে চান আপনি সঙ্গে যান স্যার যান যান থ্যাংক ইউ স্যার গুড মর্নিং স্যার মর্নিং কি হবে শঙ্করবাবু সুন্দরলাল পাঞ্জাবি বলে এক ভদ্রলোক দেখা করতে চাইছে পাঠিয়ে দাও নমস্কার স্যার আমি সুন্দরলাল আর রুফুল কি হ্যাঁ স্যার তুমি তো বাবাকে খুন করে জেলে গিয়েছিলে তাই না হ্যাঁ কিছু লোকে তাই বলে আর পুলিশ ওবি বলে তো তুমি বা মারামারি করতে গেলে কেন না স্যার আপনি বিশ্বাস করুন সে মারপিট করতে যায়নি ওই শম্ভু প্রসাদের লোকজন আছে না ওরা এসে ফুলকিকে তুলে নিয়ে গেল সে আমি একটু বাধা দিয়েছিলাম ও বসো ছাত্র তো ভালোই ছিলি এমএটা পড়লি না কেন এমএ কিন্তু মানুষকে মনে পড়ে মানুষ মানুষ মুখার্জি প্রেসিডেন্সি কলেজ ছাত্র মনে পড়ে মানুষ ওর বাড়ি তোমার ঘর বাড়ি ছিল ওর মাকে আমি মা বলে ডাকতাম ওর এক দাদা ছিল বিকাশ মুখার্জি খুব বড় পুলিশ অফিসার ছিল মানে খুব রাজবাড়ি লোক ছিল তা আমি ওকে সোনাদা বলে ডাকতাম আর খুব ভালোবাসত মাঝে মাঝে দেখতে ইচ্ছে করে 3 বছর জেল খেটে এসেছি এখন কোন মুখে ওর কাছে যাবো তবু একবার যেতে পারতিস তোর সোনাদা তো বললি মস্ত বড় পুলিশ অফিসার হ্যাঁ সোনাদা আরে আরে থাক 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 চিনতে পারলি তাহলে শোন আমি সব জানি রে আমি যদি সত্যি তো দাদা হয়ে থাকি তাহলে আসল খুনিকে আমি খুঁজে বার করবই তুই বরং এখান থেকে কোথাও চলে যা এই মহল্লাই তোকে দাগি বানিয়েছে পুলিশ তো তোকে খারাপ চোখে দেখবেই হ্যাঁ দাগিরা বোধহয় অন্য জাত আমি তাহলে চলি সোনা হ্যাঁ চলি কি রে বৌদির সঙ্গে দেখা করে যাবি না হ্যাঁ হ্যাঁ চলো 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 তুই তো আচ্ছা ছেলে রে এই মেয়েটাকে এখানে একলা বসে থাকবে নাকি এসো তুমি এসো বাড়ি যাবে না না রে অন্যদিন যাব যদি কোনো বিপদ হয় তাহলে বিকাশদার কাছে চলে যাবি হ্যাঁ করে তাকে দেখছো মা কে ওই ছেলেটি ফুলকির সঙ্গে কথা বলছিল ও তো সুন্দর ভাই সুন্দর ভাই কার কথা বলছিলে মা ওই ছেলেটা সুন্দর ভাইয়ের কথা বলছিলাম সুন্দর ভাই ছেলেটিকে খুব চেনা বলে মনে হলো কোথায় যেন দেখেছি খুব চেনা বললাম তো এখানে কোয়ালিটি কথার কোনো দাম নেই আছে চাকরিটা রাখার বুঝেছো বাবু তাহলে তো দেশ 2 নম্বর মালে ভরে যাবে নাহলে তো বাবুদের পকেটে পয়সা হবে না ভালো ভালো শাড়ি হবে না সন্ধ্যের পর একটু আদ্রু কারণ বাড়ি হবে না বেনামিতে বাড়ি হবে না এসব তো দরকার না বুঝলে চাকরিটাও থাকবে না হ্যাঁ
হলো সুমিত বাবু? সুন্দরলাল পাঞ্জাবি বলে যে ভদ্রলোক কাজ করে, বড় বাবু তাকে দেখেছে। এই তো মূর্তিমান দাঁড়িয়ে রয়েছে। সুন্দরদা, আপনাকে বড় বাবু দেখেছে। এখনই যেতে হবে? না, পরে গেলেও চলবে। চলি। আরে গুরু, তুমি এখানে, তুমি এখানে কি করছো? আরে আমি তো এখানে চাকরি করি। তুমি চাকরি করছো? হ্যাঁ। তা তুমি কোথায় আসো? কেন নিচে? ওই হ্যাঁ সব কাজ তো বন্ধ। না ওই মানে লজ্জা করে লাভ নেই, যা পাচ্ছিস পরে তাও পাবি না। হ্যাঁ হ্যাঁ, জানিস না এখানে সুন্দরলাল যুধিষ্ঠিরের বাচ্চা এসছে, সব দু নম্বর কাজ বন্ধ। তাই নাকি? মানে মানে খুব সোজা, ওই সুন্দরলাল পাঞ্জাবি বলে এক ছোকরা এখানে জয়েন করেছে। গুরু গুরু? হ্যাঁ স্যার, এক সময় তো আমরা একসঙ্গে জেল কেটেছিলাম, কিন্তু ওখানে স্যার টা ফুটি চলবে না। কি বললি, তোরা একসঙ্গে জেল কেটেছিলি? হ্যাঁ স্যার। ও ভেরি ফাইন। হ্যাঁ, আমাকে ডিরেক্টর সাহেবকে দিন তো। হ্যাঁ স্যার, আমি সজল রায় কথা বলছি। হ্যাঁ স্যার, স্যার ওই সুন্দরলাল পাঞ্জাবি বলে ছোকরা কাজ করছে, ও তো স্যার একসময় জেল কেটেছিল। স্যার আমাদের এখানে জেল কাটার দাগি আসামি কাজ করবে এটা তো স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ও থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। ভেরি গুড, ভেরি গুড। এনে ভেরি গুড, ভেরি গুড। না থাক, চললাম। বাবাকে খুন করার দায়ে তুমি জেল খেটেছো 3 বছরের? জেল তো খেটেছি, মানে বাবাকে খুন করিনি। এতদিন বলেনি কেন? সে কেউ জিজ্ঞেস করেনি। তোমার এখানে চাকরি রাখা যাবে না, কেননা আধা সরকারি অফিসেও তাগির কোনো জায়গা নেই। চলি স্যার। স্যার যদি কোনো অন্যায় করে থাকি তো মাফ করবে। চলি। কেউ অন্যায় করে আর কেউ সেই অন্যায়ের প্রায়শ্চিত্ত করে। তুই ভাবিস আমি তোকে মিথ্যে বলি না রে? খুব হয়েছে, এখন চাটা নাও তো। আমি আমি সত্যি তোর মা নই রে, তবে ছেলেবেলা থেকে আমি তোকে বুকে করে মানুষ করেছি। জীবনে জ্ঞান হওয়ার পর থেকে বাবাকে আর কদিন দেখেছি, মাকে তো দেখিনি। এখন তুমি আমার মা, তুমি আমার বাবা। ছোটবেলা থেকে দেখছি সকাল থেকে সন্ধে অবধি তুমি শুধুই সেলাই কল চালাচ্ছ। কল না চালিয়ে কি করব বল? গুন্ডাদের হাত থেকে বাঁচিয়ে তোর বাবা এখানে আমাকে নিয়ে এলেন। এখানে তোর মা মারা গেল, তারপর বাবা, রয়ে গেলাম শুধু আমি আর তুই। জান দাদা, মাকে নাকি গুন্ডারা ধরেছিল। হ্যাঁ গুন্ডা? তবে আর বলছি কি। উমা মা, উমা সেই গল্পটা বলো না মা। সেখান থেকে ফুলকির বাবা মিস্টার লামা আমাকে এখানে নিয়ে এলো। দেখো না মা, তোমার ছেলেকে আমি খুঁজে বার করবই। আমার চিনতে পারছো না গুরু? আমি আলিপুর ছেলেটার জন্য শুনলাম। হ্যাঁ চিনেছি, লেকিন তখন তো দাড়ি ছিল না। এই যা ভাগ। লেকিন মেয়েটার গায়ে হাত তুলেছিস কেন? এই মেয়েটা রোজ মাল নিয়ে যা পয়সা দেয় না, বেআইনি কাজ করে। গুরু শম্ভুর প্রসাদের ঠেক আছে, বহুত খতরনাক। কালী প্রসাদের ছেলে তো খতরনাক হবে। লেকিন সোহান, তুই দেখ খতরনাক লোকের জন্য জেল খেটেল,
তোর বউ বাচ্চার কি হলো? গুরু বউ বাচ্চা খেতে না পেয়ে অন্য লোকের সঙ্গে থেকে গেল। না না না, কালী প্রসাদ খেতে দেওয়ার ভয়ে তোর বউ বাচ্চাকে পাচার করে দিল। গুরু হ্যাঁ শোভনলাল, আমরা দাদি আমাদের মান নেই, ইজ্জত নেই, সংসার নেই, ছেলে নেই, মেয়ে নেই, আমরা সব বাতিল জীব। আর ও কালী প্রসাদ শম্ভু প্রসাদ সব রইস আদমি, বড়া আদমি। আমরা পেটের জ্বালায় গুলামি করি, আমরা ওদের পা চাটা কুত্তা। ওরা আমাদের দু টুকরো রুটি ছুড়ে দেয়, আমরা তাই খাই। বড়া আদমি থু, ও সালা হিরালাল শহর তলির পাগলা আছে। সালা শহর তলির পাগলা আছে, লেকিন তোরা তোরা সালা শহরের জানোয়ার। আরে সবকে কামড়ানো উভাস তো। হে হে, ওদের খেপাচ্ছিস কেন? ওদের ফেরাতে পারবি? সালা সব ছালা পেটে টান করলে এই শম্ভু প্রসাদের কাছে আসবে। ও সালা তোদের জানোয়ার বানাবার কল। ঠিক আছে, তোরা তোদের কাম কর, আমি সালা ফুটি। বেদ ইয়েস বস, অমৃত পরে দেখা যাবে শালা দাগির গায়ে কত জোর আছে। বেমান হারামের পয়সা খাস। আর কিছু বলবে মালিক? আচ্ছা সিয়ানা হয়ে গেছিস, সুন্দরলাল দাগিটা তোদের বুদ্ধি জোগাচ্ছে। সুন্দরলালের নামে গালি দিও না, সুন্দরলাল আমাদের গুরু, সুন্দরলালের কথা আমরা মেনে চলি। সুন্দরলালের কথা তোরা মেনে চলিস সে কেন রে? এখন পঙ্খা গজিয়েছে, চাপকে পিঠে ছাল তুলে নেব। তাই করো, যা পারো তাই করো, আর চলি। সুন্দরলালের কাছে তুমি আমায় নিয়ে যেতে পারবে? তুমি জানলে কি করে? আমি বাইরে থেকে তোমার আর কালীপ্রসাদের সব কথা শুনেছি। ও নিয়ে যাবে? বাঁদিকের রাস্তা দিয়ে চলো। তুমি এখানে অপেক্ষা করো, আমি আসছি। নীনা, তোমার ভালোবাসা পবিত্র, ও ভালোবাসা আমি বাঁচিয়ে রাখবো যত বিপদে আসুক। কে তুমি? আমি তোমার নীনা। মিথ্যে কথা, সুন্দরলালের ভালোবাসা শেষ হয়ে গেছে। তুমি তো কালীপ্রসাদের রক্ষিতা, কটা পয়সার জন্য তুমি ভালোবাসার মান দিতে পারলে না? বিশ্বাস করো সুন্দরলাল, কালীপ্রসাদ আমায় জোর করে ভোগ করেছে, আমার মতের বিরুদ্ধে সব কিছু কেড়ে নিয়েছে। না নীনা, তুমি একটা বার বনিতা ছাড়া আর কিছু নও। তুমি আমার সামনে থেকে চলে যাও, দোহাই তোমার, তুমি চলে যাও। না না সুন্দরলাল, আমি রক্ষিতা নই, আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি সুন্দরলাল, আমি তোমায় ভালোবাসি। কি হয়েছে ম্যাম সাহেব? না কিছু না, সোহন ভাইকে বলো আমি চলে গেছি। গুরু, ও গুরু, গুরু কি রে তুই? সালা জামা কাপড় একেবারে পাল্টে ফেলেছিস। হ্যাঁ আমি তো একবার সোনালি ইম্প্রেশনীয়। সোনালি? হ্যাঁ সোনালি, তুমি তাকে হাতে করে মানুষ করেছিলে, সে তো মস্ত বড় গায়িকা। ঠিক আছে চলি গুরু, চল না সোনালির সঙ্গে একবার দেখা করে যাবে, মেয়েটা সবসময় তোমার কথা বলে। আমি গিয়ে কি করবো রে সালা, আমি তো দাগি। গুরু তুমি আমাকে এই কথা বলতে পারলে?
ঠিক আছে চলো এসো। হ্যাঁ তুই আগে যা। আচ্ছা ওই সুন্দরলাল দ্যাট ভেরি ক্রিমিনাল। আপনি কি বলছেন? বাজে কথা বলো না পল্লব, সোনালিও নিজের গুণেই বড় হয়েছে। ওই সুন্দর লালের মতো ভালো ছেলেদের এখানে প্রবেশ অধিকার নেই। তুমি এখানে কি করছিস? কিন্তু কখন ফিরল? আপনার কথা বুঝলো বললো কি? সেদিন এত রাতে কোথায় গিয়েছিলে? কত রাতে? রাত ১২টা হবে। ভুলে গেলে? তুমিই তো পাঠিয়েছিলে সাগরমলের কাছে। তুমি বলেছিলে একা গেলে গাড়ির কাজ তুলে দিতে। তোমার কি হয়েছে বলো তো? সোহনলাল ভাগলো কি করে? সোহনলাল? কোন সোহনলাল? ও খুনি আসামি, যাকে বাঁচাতে আমায় সবকিছু দিতে হয়েছিল। সত্যি তুমি অনেক বদলে গেছো। স্পষ্ট করে বলে দাও, আমার ভালো লাগছে না, আমি চলে যাচ্ছি। এই দেখো, আরে আমার মাথা ঠিক ছিল না, কি বলতে কি বলে ফেলেছি। হ্যাঁ আমি চলি, খুব ঘুম পাচ্ছে। সাগরমালজি এসছে মালিক। বলে দে আজ দেখা হবে না। জি মালিক। সুন্দরলালের ঠিকানা অবশ্য এখনো পাওয়া যায়নি, তবে দু একদিনের মধ্যেই পাওয়া যাবে। জানো বিকাশবাবু, ছেলেটা একটা সাধারণ দাগি হলে আমাকে এতটা ভাবতে হতো না। বাট ইজ এ ভেরি ব্রাইট বয়। তুমি একজন গভর্নমেন্ট অফিসার, একটা দাগি আসামির প্রতি এতটা সহানুভূতি বিপদ ডেকে আনতে পারে। কি আর হবে, এই সংসারে আমি তো একটাই মানুষ, হয়তো চাকরিটা চলে যাবে। একটা অভিশপ্ত জাতির জন্য যদি এইটুকু রাস্তা করতে পারি অনেক শান্তি পাবো। কেশু সুন্দর, সোহনলাল সবাই আমার কাছে আসে, কি মনে হয় জানো, ওরা সবাই অর্থবানের শিকার। আমি খবর নিয়ে জেনেছি যে সুন্দরলাল জেলে খুবই পপুলার ছিল। সোপান ভাই, কে? কেষ্টচোর? হ্যাঁ, আমি না আমি একটা পাপ করে ফেলেছি। সারা দুনিয়া পাপে ভর্তি হয়ে গেছে, নতুন করে কি পাপ করলি? না আমি ওই গুরু সুন্দরলালের চাকরিটা আমি খেয়ে নিয়েছি। গুরু? ওই তো গুরু যাচ্ছে। আরে গুরু, তুমি এখানে? ওই দেখো কে আসছে। সুন্দর, তোমাকে আমি অনেকদিন ধরে খুঁজছিলাম। সুন্দর, আমি ঠিক আপনার কথা বুঝতে পারছি না। শোনো সুন্দর, দাগিও মানুষ, দাগিও বাঁচতে জানে, বাঁচবে। শোনো সুন্দর, তোমার সুন্দর জীবনটাকে আমি নষ্ট হতে দেবো না। চলো 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 না, আমার সঙ্গে চলো। সুন্দরলাল, মোহনলাল, কেনি দাস, বিরজু মন্ডল, সুরেন মাঝি, সবকে জান দিয়ে বাঁচালাম, সব ভদ্রলোক বনে গেল। বেইমান, কি ব্যাপার, এত উত্তেজিত মনে হচ্ছে কেন? হ্যাঁ না, বলছিলাম কি সবাই যদি ভদ্রলোক হয়ে যায় তো কালীপ্রসাদের ব্যবসা চালাবে কি? ঠিক বুঝতে পারছি না তো। সব কাটা কাপড়ের ব্যবসা করছে, বলছে দাগি কাম আর করবে না, কি করা যায় বলুন তো? এই ব্যাপার, এর জন্য সে কালীপুরে ভাবছে? না ভাবছি না, বলছিলাম কি পূজার আগে যদি ওদের অ্যারেস্ট করিয়ে দেন ঠিক পেটের টানে ঘুরে আসবে। হবে হবে, এর জন্য আপনার চিন্তা করতে হবে না। এর জন্য আপনাকে আমার এত ভালো লাগে। এর ভিতর ১০টা ৫০০ টাকার নোট আছে। ঠিক আছে,
ওরা অ্যারেস্টেড হয়ে যাবে। দাঁড়াও, তোমাদের থানায় যেতে হবে। থানায় কি ব্যাপার? সে কি তোমাকে কৈফল দিতে হবে নাকি? মেয়েদের যেতে হবে নাকি? যা বলছি তাই করো। বড় হোক খবর দে। আচ্ছা কি হলো? তোর পূজার মালটা ভালোই আমদানি হলো। চল। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমার মার্কেটের লাইন ছেড়ে দিয়েছি। চল, এই কালীপ্রসাদ নতুন কি ধান্দা করলো। কে বাসু? দাগি শিল্প প্রতিষ্ঠানের ওয়ার্কারদের পুলিশ অ্যারেস্ট করেছে। সিপিকে দিন। হ্যাঁ, দাগি শিল্প প্রতিষ্ঠানের কিছু ওয়ার্কারদের পুলিশ অ্যারেস্ট করেছে। আপনি এক্ষুনি থানায় ইমিডিয়েটলি ওদেরকে ছেড়ে দিতে বলুন, এবং এই ব্যাপারে একটা ডিটেল রিপোর্ট আপনি আমার কাছে পাঠান। দেখছি না, ভাবছি তুমি কি দিয়ে তৈরি। কেন? যে লোকটা আমার চোরাই কারবার তুলে দিল, ভূত গাড়ে 2 নম্বর মাল খালাস করা বন্ধ করে দিল, তাকে দিয়ে সব এক করে দিল, তাকে আর বাড়তে দিলে তো হাসছো কেন? আরে কালীপ্রসাদ হাসবে না কাঁদবে? পাহাড় তলির ওর লড়কির নাম কি না? হ্যাঁ হ্যাঁ, যার জন্য বিকাশ মুখার্জিকে 1000 টাকা ঘুষ দিলি, ও এখন কলকাতায়। না মানে বাবা, টুকু কালীপ্রসাদের লড়কা, জওয়ানি তে একটু আরজু লড়কি লিয়ে ও কলকাতায় আছে না? হ্যাঁ দেখা হয়েছিল, জীবনলাল কোম্পানিতে কাজ করে। ফুলকি প্রধানকে সুন্দরলাল চিনে তো? হ্যাঁ, কিন্তু জানে না কোথায় আছে। জানবে, শোন, বিনা বিবেকে কাল সকালে গাড়িতে তুলে নিবি, কি করতে হবে আমি বলে দেবো। আচ্ছা, আর একটা কথা, বাপের উপর ভরসা রাখ। একটা জরুরি বিষয়ের আলোচনা করার জন্য আপনাদের সবাইকে এখানে ডেকে পাঠিয়েছি। আজ পর্যন্ত আমাদের স্টেটের যে আইন শৃঙ্খলা রয়েছে সেটা কম্পারেটিভলি অন্যান্য স্টেটের তুলনায় অনেক ভালো। তবে এই কৃতিত্বের অন্যতম অংশীদার হচ্ছে পুলিশ বিভাগ, কিন্তু আমাদের এই আইন শৃঙ্খলার আরও উন্নতি করার প্রয়োজন রয়েছে, এবং এটা আমরা করতে পারি সবাই সক্রিয়ভাবে যদি এগিয়ে আসি। কাজেই আমি আপনাদের রিকোয়েস্ট করব এই ব্যাপারে সবাইকে অ্যাক্টিভ রোল নিতে, যাতে আমাদের আইন শৃঙ্খলার আরও উন্নতি হতে পারে। এটা বলতে বাধা নেই, পুলিশ বিভাগে এখনো কিছু কর্মী আছেন যারা সমাজের দুষ্কৃতকারীদের প্রভাবে আজও অন্যায় কাজকে প্রশ্রয় দিয়ে যাচ্ছেন। যেমন ধরুন দাগি শিল্প প্রতিষ্ঠানের কথাই, বিনা কারণে ওখানে কিছুদিন আগে পুলিশ ওখানকার বেশ কিছু ওয়ার্কারকে অ্যারেস্ট করেছিল। শুধু তাই নয়, পুলিশরা ওদেরকে মারধরও করে, ফলে শ্রমিকদের মধ্যে ভীষণ উত্তেজনা সৃষ্টি হয়। অবশ্য আমাদের ছেলেরা স্থানীয় লোকদের সহায়তায় অবস্থা শিগগির নিয়ন্ত্রণে আনে। সমাজ বিরোধী হয়ে কিন্তু কেউ কখনো জন্মায় না, সবাই ভালোভাবে বাঁচতে চায়। অথচ কেউ যদি সেই সুযোগ থেকে বঞ্চিত হয় তখনই দাগি আসামিতে তারা পরিণত হয়। অবশ্য এর জন্য আমাদের সমাজের এক শ্রেণীর স্বার্থান্বেষী ও লোভী লোকেরাই বিশেষ দায়ী, তাছাড়া অনেকে বিনা অপরাধেও দাগি বলে সাব্যস্ত হয়। এরা যদি একটু মায়া ও ভালোবাসা পেত তাহলে হয়তো এরাও স্বাভাবিক মানুষের মতো সাধারণ জীবন যাপন করতে পারত। এই দাগি শিল্প প্রতিষ্ঠান এই নতুন প্রচেষ্টারই প্রথম পদক্ষেপ, এরা আজ বিশ্বের বাজারে স্থান নিয়েছে। আজকের এই ঘুমধরা সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তন হয়তো সম্ভব নয়, তবুও যতটা করা সম্ভব আমাদের তা চেষ্টা করতেই হবে। প্রতিটি জেলায় সমাজসেবী প্রতিষ্ঠান, পুলিশ অফিসার এবং জেলারদের নিয়ে বৈঠক করুন। প্রত্যেকটি জেলায় ডিএম এবং এসপিকে এ ব্যাপারে অ্যাক্টিভ রোল নিতে হবে। এ ব্যাপারে অর্থের প্রয়োজন আছে,
কাজেই অর্থমন্ত্রীকে নির্দেশ দিচ্ছি প্রয়োজনীয় অর্থ যাতে বরাদ্দ করা হয়। আপনারা যত শীঘ্র সম্ভব এ কাজ আরম্ভ করুন। আমি ভাবতে পারিনি সুন্দর এত সুন্দর কারখানাটা তৈরি হবে, এত সহজে কাটতে হবে আমি ভাবতেই পারিনি। আমি খুব খুশি। কতদিন এরম থাকবে কে জানে? কালী প্রসাদ বাবু কি শান্তিতে বাঁচতে দেবে? বাঁচতে না দিলেও বাঁচতে হবে। চলি। নমস্কার। ঢং যাচ্ছি বাবা যাচ্ছি। নমস্কার দাদা। আমি তো তোমায় ঠিক চিনতে পারছি না ভাই। আসলে আসলে মানে আসলে তুমি আমাকে চিনতে পারছো না, এই জন্য আমি হচ্ছি ওই গুরুংয়ের ভাইজি বিদেশিয়া, মানে ওই গুরুংয়ের ভাইজি বিদেশিয়া। গুরুংয়ের ভাইজি বিদেশিয়া? ভাবছো যে আমি তোমায় মিথ্যে কথা বলছি? আসলে ফুলকি আর আমি আমরা দুজনেই জীবনলালের ফ্যাক্টরিতে কাজ করি। ফুলকি জীবনলালে ফ্যাক্টরিতে কাজ করে? হ্যাঁ, আসলে ওই চাকরিটা না বিকাশ দাই আমাদের করে দিয়েছেন। বিকাশ দা, মা, ফুলকি এরা সবাই কলকাতায় আছে। মা, বিকাশ দা, ফুলকি এরা সব কলকাতায়? হ্যাঁ, ফুলকি তো আমাকে তোমার কাছে পাঠিয়েছে। ফুলকি বলেছে যে তোমার সঙ্গে নাকি ওর অনেক কথা আছে, তাই আজ রাত 9টার সময়তে তোমাকে ওই জীবনলালের ফ্যাক্টরির সামনে দাঁড়াতে বলেছে। আজ রাতে যেতে বলেছে? হ্যাঁ। আমি তাহলে চলি দাদা। মা, বিকাশ দা, ফুলকি, গুরু, জানিস কেষ্ট, মা, বিকাশ দা, ফুলকি এরা সব কলকাতা। হ্যাঁ তো, কলকাতাই তো। তুই জানলি কি করে? কি যে বলো না তুমি, ওই বিকাশ দাই তো ওই বড় বাবুকে তোমার কাছে পাঠিয়েছিল, তিনি এক বছর ধরে কলকাতা। আরে ওই মেয়েটা কি একটা ঠিকানা দিয়ে গেল না? ঠিকানা নিয়ে লাভ কি, কোনোদিন তো আর খুঁজে পাবে না। জানতে হো সরলাল, এ সরলা জীবনে মার খেতে খেতে না সত্যিটাকে বিশ্বাস করতে ভুলে গেছে। যাকে চল চল চল। সে কখন থেকে আমি তোর জন্য দাঁড়িয়ে আছি, চল না একটু বেরিয়ে আছি। তা কি করে মনে আছে সেই পাহাড় তলির কথা? সেদিন না সুন্দরলাল ছিল, কিন্তু আজ আজ তোকে আমার চাই। দেখি তোকে কে পচা। লেকিন স্বভাব পাল্টাতে পারলি না? হ্যাঁ,
अरे साला शंभू प्रसाद, ए शंभू प्रसाद बड़ा आदमी रईस आदमी आछे, लेकिन माँ बोरे देर इज्जत दीते जाने ना। तोरा तोरा साला पेटेर जो ना चमचाबाजी करी रे साला। बेटा के नहीं पड़ी चीज करो। ए फुल्की आय, ए फुल्की ए गली दिए चले जा, एरा सब साला कोलेर मानुष आछे तेर विश्वास नहीं, जा। कादिस ने बहन, कादिस ने बहन जा, जा। अरे शंभु, सभा शंभु मस्तान, साला ये तो गुलो लोक नहीं ऐसे एक टा मेह के बेआबरू करते ऐसे चीज, हैं? या साला दौल बोल दिए चपे या? आख, आख, आख। बाबा, देख लो, अब आते ही चलो, फुल्की की नियत थी। शाबाश, कुछ आते? तो भगाने, भगाने, अनंत के पटा पटाते होते, पुरुष मानुष का एवं क्रिमिनल, हमें लक्ष्य आके पटिए दीजिए, तुझे सो जा, रात होएगी चल, हाँ। लक्ष्य आके भेज दे, जी। सर, ये लोग तक तू लेना हो, और एको नहीं हॉस्पिटल पटिए दो। तुम्हारा, हाँ 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 हाँ, तुझे ताकि राम सिंह हीरा पगला ना की बापर विकास এত রাতে ফুলকি কোথায় না না ফুলকি তো এখনো ফেরেনি এখনো ফেরেনি ঠিক আছে তুমি দরজা বন্ধ করে আমি ঘুরে আসছি কি কি হইছে বলবি তো ঘুরে এসে বলছি ওই ডক্টর কি রকম বুঝছেন দেখুন মনে হচ্ছে পেশেন্টকে মাথার পেছন দিক দিয়ে শক্ত জিনিস দিয়ে আঘাত করা হয়েছে এবং মনে হচ্ছে এটি যে কেস অফ হেড ইনজুরি ওয়েল ডক্টর পুলিশের কাছে লোকটি খুবই প্রয়োজনীয় দেখবেন যেন কোনো ত্রুটি না হয় দেখুন আমাদের তরফ থেকে কোনো রকম ত্রুটি হবে না মোস্ট প্রবাবলি উই ক্যান মেক ইট অল রাইট থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ সি ইউ দেন বাই 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 কালীপ্রসাদের ভালোবাসার চেয়েও দামি जरूर लो हम ही पहनाए दीछे जेमन रूप तेमनी जेवर और बिना बीवी हाँ तो क्या एक काम करे दीते होगे काम हुकुम करो तू फुल्की के चिनिस तो जी फुल्की फुल्की हाँ तो के फुल्की बोनते हो भी हाँ हाँ फुल्की बोने वाटगंज थाना की जहर दी भी जो सुंदर लाल तो के बेइज्जत करे छे बेइज्जत कर लो हाँ बेइज्जत कर लो तू चिल्ला ली महल्ला लोग तो के बचा लो तोरी नाम हजार टाका हमार रुस्ताम हमारे भालोबाशार काली प्रसाद मुखर्जी अरे काली प्रसाद जी जे सलाम विकास साहब सुनो ने कि आपने एक भालो बार बनिए थे सुंदरी मेरा सब नाटक कुछ है एक दिन ने उन तो न करूँ ये तो खाना पीना हो आपने मजाक कर चें तो ये खाने कोन कैसे जाते ना कि উনি এখানে মাঝে মাঝে আসেন স্যার হ্যাঁ আসতে তো হবেই কালীপ্রসাদ বাবুর মতো রহিস আদমি না এলে আমাদের চলবে কি করে সালাম কাজী সাহেব কি হলো আরে ছাড়ুন বলছেন হ্যাঁ হ্যাঁ এটা 2000 আছে अरे पड़े दिल तो क्यों अरे रखिए दें चले प्रधान को किनारा ना फेलें अगे हैं फूल की प्रधान एफ आई आर करेगा से और कल रात मारपीटे रतन लाल बोले कि लोग जख्म हुए थे दो तो किन्हीं ना सर
আর শম্ভু বাবু মেয়েটিকে নিয়ে যেতে আর সকলে ঘুম নিয়েছিল না সুন্দরলাল কেমন আছে সুন্দরলাল 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 একটা প্রকার খাওয়া ফুল বাজি আসাম বাচ্চাকালে কবে পরিচয় ছিল সারা জীবন মনে রাখতে হবে তার সঙ্গে তোমার ভালো দেখা ছিল নিশ্চয়ই ছিল জানো কালীপ্রসাদ যেদিন সুন্দরলাল আমার বাড়িতে এসেছিল আমি চিনতে পারি তাড়িয়ে দিয়েছিলাম হঠাৎ সুন্দরলালের কথা ও আমার পরীক্ষা করছিল দেখা পাইছিল সুন্দরলাল দাগিতে চলে ঘুরে গেল দেখতে পারে ব্যাপারটা কি বলতো কাকে খুশি করতে হবে এমন কি ডিডি অফিসার বিকাশ মুখার্জিকে খুশি করতে হবে কেন চকলেটটা কেস কানেকশনে ওকে জেলে ভেজা যায় তুমি আমি বুঝতে দিতে পারি না এই এক জীবন প্রথম যেদিন জোর করে ধরে এনেছিল আমি মরতে চেয়েছিলাম আজও মরতে ইচ্ছে করে কিন্তু কি লাভ লোকে বলবে একটা বার বনিতা মরেছে এক ফোঁটা চোখের জল কেউ ফেলবে না তুমি কি বলছো মজা করছি পাগলি চিড়িয়া ইনা দিদি সুবি হয়ে গেল হোটেল যেতে হবে না যাব ফুলকির ঘরে চাবি পেয়েছিস মঙ্গলকে খবর দিতে হবে চাবি নিতে হবে না ঠিক আছে তুই যা গাড়ি রেডি কর আমি আসছি জি সুন্দরলালের কেসে যে পাহাড়তলিতে এসেছিল আজ হোটেলে আসবে সুন্দরলালের কেসের তদন্ত করতে সুন্দরলাল হ্যাঁ সুন্দরলাল হাসপাতালে হাসপাতালে আসেন সাহেব আসেন আমার লড়কা শম্ভু প্রসাদ আসেন সাহেব বসেন গুড ইভিনিং স্যার গুড ইভিনিং আপনার তো বেশ পছন্দ আছে সব আপনাদের সেবার জন্য শি ইজ আওয়ার নাইট কুইন আপনারা গল্প সল্প করেন আমি আসছি মদ খেয়ে আমি মাতাল হবার ভান করব তোমার উপর একটু দুর্বলতা দেখাব সুন্দর কেমন আছে বেচারটা আজ রাতে জানতে পারবে আপনার মতো অফিসারের জন্য আমি সব কিছু করতে পারি ডান্সের সময় হলো বলেন স্যার আপনার জন্য কি করতে পারি ওই মেয়েটা হ্যাঁ আপনার মতন বলাৎকার করিয়ে সব ব্যবস্থা হয়ে যাবে I can't.
विकास साहब हे ओ काली प्रसाद हे वेयर इज माय नाइट क्वीन ताकि तो हमार लड़का गाड़ी ते बसिए दिए थे थैंक यू वेरी गुड ब्रदर सुंदर सुंदर अभी फूल की के बचाते पालम ना ओरा ओरा मन माता पेचन थे के मान लो सुंदर मीना तो देखी पिताजी क्यों चे ना किचु ना दादा मनोहर हाँ फूल की कोरे लोप करे चे किंतु तू ही काली प्रसाद हाथे से पड़ी की कोरे आशुले सुंदर लाले जेल हबार पौर काली प्रसाद अमाय नाचे राशुते के लोप करे चिलो এখন আমি কালীপ্রসাদের হুকুমে চাকরানি রক্ষিতা হ্যাঁ বুঝেছি না হলে একজন মাতাল দুশ্চরিত্র পুলিশ অফিসার কে খুশি করতে তুই আসবি কেন চল তোকে ট্যাক্সি ধরিয়ে দিই ও হ্যাঁ
কাল রাত ঠিক 12টার সময় টেলিফোনের পাশে থাকবি, কেমন? ঠিক আছে দাদা। মরে পড়ে যাচ্ছে মা বাবা অপরে ফুলকি ধারা জারি করেছিল, এখন বাড়ি চলে গেছে। কালীপ্রসাদ বাবু, আমাকে দিয়ে কেসটা করাতে হলে আপনাকে সব সত্যি কথা বলতে হবে। কেসটা আমি জিতিয়ে দেবো। সত্যি কথা বললেন ফুলকি কোথায়? ফুলকি কোনোদিন সূর্যের আলো দেখবে না, এর চেয়ে বেশি কিছু বলতে পারবো না। সুন্দরলালের সাথে আপনার কিসের ঝামেলা? আসলে লোকটা বদমাশ, সব দাগিদের নিয়ে কারখানা খুললো, আমার দিকে লেলি। কে সুন্দরলাল যে বাপকে খুন করে জেলে গিয়েছিল? নিজের হাতে খুন করলো বাবাকে। ঠিক আছে, আমি আপনার কেসটা অ্যাকসেপ্ট করলাম। বড় ঘর থেকে বাড়ির কাছে হাব প্রদান করে মেটে গেলেন। সাক্ষী সৌদের জেরা থেকে বোঝা গেল যে সুন্দরলাল পাঞ্জাবি তার জীবনে পাপ পাপ থেকে সরে আসেনি। এই সুন্দরলাল তার নিজের বাবাকে খুন করেছিল, জেলও খেটেছিল। ভাবা গিয়েছিল যে সে তার জীবনের পথ পরিবর্তন করতে পারে, ফর্চুনেটলি তা হয়নি। এই জঘন্য অপহরণের চেষ্টা সে কথায় প্রমাণ করে। ফুলকি প্রধান একজন সুস্থ সুন্দর মেয়ে, জীবনের শুরু থেকেই এই সুন্দরলাল রাহু হয়ে তাকে গ্রাস করতে চেয়েছিল, তাই এই জঘন্য অপহরণ। মিলর্ড, এই যে সুন্দর লোকটাকে দেখছেন, লোকটাকে দেখে বোঝা যাবে না যে এর অন্তরটা অশুভর পোকায় ভরা। ফুলকির মতো একটা সুন্দর মেয়ের জীবন নিয়ে লোকটা নির্মম খেলা খেলেছে। অবশ্য আমি বুঝি যে হাতের পাঁচটা আঙুল সমান হয় না। গোপাল, গোপাল, গোপাল! কে গোপাল? আমার নাম অরূপ বোস। না না গোপাল, আমার জেল হোক ফাঁসি হোক আমি সব মেনে নেব, লেকিন ভাই হয়ে ভাইকে অস্বীকার করবি না। এ দেখ, এ দেখ আমার হাতে। না, এসব মিথ্যা কথা, আমার কোনো ভাই নেই। তুমি আমার ভাই নও, ভাই হতে পারো না। ডেঞ্জারাস একটা ক্রিমিনাল অরূপ বোসের ভাই হতে পারে না। পারে 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 গোপাল পারে। তোর মনে নেই সেই মেলাতে গিয়ে আমরা দু ভাই এই ত্রিশূল আঁকলাম? তারপর তারপর বাড়িতে ফিরে এলাম, বাড়িতে ফিরে এসে শুরু হলো গোলমাল। মা তুই আমি আমরা সে ঘোড়া গাড়ি করে পালিয়ে এলাম। না, এসব এসব মিথ্যা কথা। আমি যখন আমার জীবনে ঘটনি, আমার নাম গোপাল নয়। তুমি তুমি একটা ক্রিমিনাল, একটা দাগি, এবার ক্রিমিনাল। লেকিন কোন অপরাধে ভাই ভাইকে মানে না? কোন পাপে রক্তের ঋণ বেকার হয়ে যায়? কোন অভিশাপে সত্য মিথ্যার চাপে পড়ে কুঁকড়ে যায়? আপনি বলুন, আপনি বলুন। না, হতে পারে না। সুন্দরলাল আমার, সুন্দরলাল আমার কেউ না। আমি না, ক্রিমিনাল He can't be my brother. No. কিন্তু কিন্তু এই ডাক্তার, এই ডাক্তার তাহলে তাহলে বিশাল সত্যি। অরূপ, কি হয়েছে অরূপ? কই কিছু নয় তো। না জান, শোনা শোনা, তুমি বিশ্বাস করো সব মিথ্যে। এই আমার আমার জীবনের একটা অভিশাপ। অভিশপ্ত জীবন? কি হয়েছে অরূপ আমায় বলো, আমি তোমার স্ত্রী।
হ্যাঁ আমি বলবো, সব বলবো সোনালি, কিন্তু কিছুই সত্যি নয়। আমার আমার হাতের রুলকিটা তুমি দেখেছ, ত্রিশুলের রুলকি। হ্যাঁ, আমরা যখন খুব ছোট তখন আমার সঙ্গে আমার সঙ্গে আমার আমার দাদার হাতেও সেই একই উল্কি আঁকা হয়েছিল। আজ আমি আরেকজনের হাতে সেই উল্কি দেখেছি। হ্যাঁ সোনালি, তার নাম সুন্দরলাল পাঞ্জাবি, কিন্তু হতে পারে না। দেখো দেখো, এই সেই অভিশপ্ত উল্কি। সুন্দরলাল তোমার বড় ভাই? না, একি রবে চিরদিন, কোনদিন একি আর শোধাবে না। স্রোতে ভাসা এই ফুল, হারাবে কে তারিখ, বুকে তার তুলে কি গো কেউ লবে না। এখনো আকাশ যদি সূর্য সরোবর যদি পদ ফোটা, এখনো আকাশ যদি সূর্য ওঠা, নীল সরোবর যদি পদ ফোটা, পাখি কেন সুরে সুরে কথা কবে না, রক্তের এই একই রবে চিরদিন, কোনদিনও একই আর শোধাবে না। রক্তের এই সুন্দরলাল পাঞ্জাবি
ফুলকি প্রধানের উপর অশালীন আচরণ করেছে। তাই অভিযুক্ত সুন্দরলাল পাঞ্জাবিকে আমি ইন্ডিয়ান পেনাল কোডের শ্রাম ধর্মাবতার এই ফুলকি, এ ফুলকি না না, এ ফুলকি না। আই বেগ টু ডিফাই ইউ অনার, ওই পাগল লোকটা সুন্দরলালের লোক, আর ওই যে ভদ্রমহিলা ওখানে দাঁড়িয়ে আছেন উনিও সাজানো। নো নো মাই লার্নেড ফ্রেন্ড, হীরালাল পাগল কিনে আমি জানি না, তবে এই ভদ্রমহিলা কমলা দেবী আর ফুল কি উইথ দি ক্যাপাসিটি অফ মাই র্যাঙ্ক আমি আইডেন্টিফাই করছি। ইয়েস ইউর অনার, এতদিন কোন এক স্বার্থান্বেষী লোক ওদের আটকে রেখেছিল, আজ পুলিশের সাহায্যে ওরা মুক্তি পেয়েছে। এই আদালতে আগামী সুন্দরলাল পাঞ্জাবির বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা প্রমাণ হওয়াতে সুন্দরলাল পাঞ্জাবিকে আমি সসম্মানে বেকসুর খালাস করিয়া দিলাম। The court is adjourned today. চলো মা, আমরা পালাই। দাঁড়ান, কোথায় পালাবেন? ইউ আর আন্ডার অ্যারেস্ট, চলুন। মা মা, আমি কৃষ্ণ, হারিয়ে যাওয়া ছেলে কৃষ্ণ, মা ভেজ দে। লীনা বিবি তো কাল রাতে চলে গেল, ঘর খালি পড়ে আছে। জি মালিক। মালিক, কামরার চাবি কার কাছে? মঙ্গলুর কাছে আছে, লেকিন মঙ্গলু বিবি লীনা দিদির সঙ্গে চলে গেল। বেঈমান, যাবি তো? কোন মুখে যাব? মুখে আবার কি হলো? তুমি বুঝতে পারছ না দাদা, আমি কোন মুখে সুন্দরকে বলবো? আমি কালীপ্রসাদের রক্ষিতা। রক্ষিতা তো তুমি ইচ্ছে করে হওনি। আচ্ছা, সুন্দরলাল কি সত্যিই তার বাবাকে খুন করেছিল? রে, জবাব দিচ্ছিস না কেন? দেখি তুই কাঁদছিস। না, কাঁদছি না দাদা, আমি ভাবছি, শুধু ভাবছি কি ভাগ্য করে এসেছিলাম। ও জেল থেকে ফিরলে পাহাড় তলিতে দেখা হয়েছিল, আমি ওকে অবহেলা করেছিলাম, আমার সাহস ছিল না। সাহস ছিল না? আমার সব কথা শুনে ও যদি অবজ্ঞা করে, তাই চোরের মতো পালিয়ে এসেছিলাম। ভয় হয় আমার সব কথা জেনে, যদি ও মুখ ফিরিয়ে নেয় সহ্য করতে পারবো না। পাগলি এলি যদি তো কাঁদিস না, কেঁদে কি লাভ? শক্ত হয়ে থাক, সব ঠিক হয়ে যাবে। তুমি লীনা বিবিকে মাথায় তুললে, সে ফুলকিকে ছেড়ে দিল, বিকাশ গোয়েন্দাকে খবর দিল, এখন সুন্দরলাল যদি পুলিশে খবর দেয় আমরা বাঁচবো? বিকাশ গোয়েন্দা বেমানি করলো, লীনা বিবি ভেঙে গেল,
सुंदरलाल काली प्रसाद तेरी चर्त ले लो बाबा। हाँ बेटा, सुंदरलाल के दुनिया थे के मुझे दीते हबे, नहीं ले पाँच पेना काली प्रसाद, पाँच पेना शंभु प्रसाद। शंभु प्रसाद? है बाबा, आमी काली प्रसाद छेले, आमार काचे जाने चाहिए इज्जत इज्जत होने पड़ो। अमरीक अमरीक लाल मलिक अमरीक जी मलिक तो के एक काम करते हो भी खून करते हो भी खून हाँ हमारे भारी दुश्मन एक उन बड़ा का था जे मलिक दौलत सिंह के खून कर लो लीना बीबी के भी उठी आलो सौ खून मलिक के सिवाय तोहफा दिलो पर आदमी कौन सुंदरलाल सुंदरलाल हाँ सुंदरलाल ठीक अच्छे मलिक सुंदरलाल चलो माँ चलो चलो सलाम बड़ा बाबू है सुंदरलाल आज तो आसते ही हवे आज ये दागी समाजेर जाय एका सुंदरलाल नय किंतु सुंदरलाल ওরা তো তোমাকে সম্বোধন জানাতে আসছে হয়তো এখনই এসে পড়বে না বড় আজ আমার জীবনে একটা বড় প্রতিজ্ঞা সফল করতে হবে মার সঙ্গে তার ছেলেকে মিলিয়ে দিতে হবে মার এক ছেলে দাগি হলে কি হবে ওর এক ছেলে বড় ব্যারিস্টার অরূপ বোস হ্যাঁ চলো মা চলো চলো কৃষ্ণ তাড়াতাড়ি চল বাবা দেরি করিস না তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল বাবা কিরে তুই যাবি তো স্যার কে কি ব্যাপার কালী পয়সা দলের লোক সন্ধ্যাভাগে গুলি করেছে হোয়াট সুন্দরলাল কোথায় না না কোনো হাসপাতালে যেতে রাজি হয়নি সুন্দর ভাই অরূপ বাবু অরূপ বাবু বারিস্টার মায়ের সঙ্গে ছেলে পরিচয় করাতে নিয়ে গেছে মায়ের সঙ্গে পরিচয় হ্যাঁ স্যার ঠিক আছে তুমি দাঁড়াও আমি আসছি কি হয়েছে দাদা সুন্দরলালের গায়ে গুলি লেগেছে গুলি হ্যাঁ কে সুন্দরলাল একটা দাগি একটা ক্রিমিনাল ব্যারিস্টার অরূপ বোসের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই থাকতে পারে না সম্মান চাই না সুন্দরলাল সুন্দরটা তুমি শোনালি তোমার দুর্ভাগা বড় ভাই সুন্দর সুন্দর এ কি রক্ত রক্ত কেন সুন্দরদা সুন্দর তোমার ছুটি দেওয়া হবে না সুন্দর তুমি এত দেরি করে এলে আমি যে এতদিন তোমার পথ চেয়ে বসেছিলাম নিনা সুন্দর নিনা মানে সুন্দরলাল পাঞ্জাবি যে নিজের বাবাকে খুন করে জেলে গিয়েছে জেলে যাওয়াটা হয়তো ঠিক খুন করাটা বোধ হয় নয় মহল্লার মানুষ সে কথা বিশ্বাস করে না খুনি আসলে কালীপ্রসাদ কালীপ্রসাদ তার মানে শম্ভুপ্রসাদের বাবা হ্যাঁ শম্ভুপ্রসাদ আমার জীবনের একটা দুঃসহ অধ্যায় ওই শম্ভুপ্রসাদের লালসার আগুন থেকে সুন্দরলালই আমাকে বাঁচিয়েছিল তাই তাই সুন্দরলাল পাঞ্জাবি আজ শত্রু সুন্দরলাল জেলখাটা দাগি আসামি সুন্দরলাল খুনি আমি চলি কেন উত্তরটা খুব সোজা শোনা ছি ওকে এভাবে অপমান করো না শোনা কি চেয়েছিল মানুষটা জীবনে
স্নেহ একটু ভালোবাসা আমি তা দিতে পারিনি ইট কান্ট বি একটা ক্রিমিনাল আমার ভাই হতে পারে না সুন্দরলালী কৃষ্ণ না হতে পারে না হতে পারে না এটা না মিথ্যে সব মিথ্যে আমি তোর মা হই আমি তোর মা রে মা হ্যাঁ মা আমি যাবো মা আমি যাবো ভাই তাহলে দাদার কাছে এলো তাই তো দেখছি গোপাল মা দাদা আমি আমার ভুল বুঝতে পেরেছি দাদা আমাকে তোমরা ক্ষমা করো কাঁদিস না রে ভাই কাঁদিস না আমার মুখে আয় তুই কাঁদলে আমি আমি সহ্য করতে পারবো না রে সহ্য করতে পারবো না কিন্তু না মা আমায় ক্ষমা করো মা আমাকে ক্ষমা করো আই বাবা আমার বুকে আমি তোকে ক্ষমা করে বসে আছি আমি যে তোর মা এই সুখের মতো মনে হচ্ছে যদি তোর বাবা আমাদের মধ্যে থাকতে বলো না মা বলো বাবার কোনো খবর জানো কোথায় আছেন তিনি বলো না মা বাবা কোথায় তিনি যেখানেই থাকুন আমরা আমরা তাকে খুঁজে বার করবই হ্যাঁ মা আমরা দু ভাই মিলে যেখান থেকে বাবাকে খুঁজে বার করবই বলো মা বলো বহুদিন আগে খবর পেয়েছিলাম যখন আমরা ওখান থেকে চলে আসি ওকে অ্যারেস্ট করে করাচিতে নিয়ে গেছে আমার বিশ্বাস উনি এখনো বেঁচে আছেন আর সেই বিশ্বাসটা আমি সবসময় সাকাশিতে পড়ে থাকি তোমরা বড় হয়েছো বাবা তোমরা ওনাকে খুঁজে বের করবে মা আমি কথা দিচ্ছি মা বাবা বেঁচে থাকলে যেখানেই থাকুন আমরা তাকে খুঁজে আনবই হ্যাঁ মা আমরা তাকে খুঁজে আনবই হ্যাঁ মা মিনা কোথায় হ্যাঁ ছবিটাকে দাও মিনা কোথায় সে তো তোমার পাঠানো লোকের সঙ্গে চলে গেল আমার পাঠানো লোক হ্যাঁ তোমার চিঠি নিয়ে একটা লোক এসেছিল ঠিক তোমার হ্যান্ড রাইটিং শম্ভুপ্রসাদ নিয়ে গেল আল্লাহ হিরালা বলো নিয়ে গেল শম্ভুপ্রসাদের লোক নিয়ে গেল বিকাশ দা আমি জানি এ শম্ভুপ্রসাদের কাজ আমি দেখব কত বড় শয়তান আপনি আমাকে মাফ করবেন বিকাশ দা শোনো যাও না ফুলকিকে ছেড়ে দিলে বিকাশ গোয়েন্দাকে খবর পাঠালে না না আমি কিছুতেই বেইমানি সহ্য করব না তোমাকে আমি রাজরানীর মতো দেখেছিলাম কি ছিলে পাহাড়ে একটা সামান্য কেরানির মেয়ে তা তো নিশ্চয়ই একটা ভদ্র ঘরের মেয়েকে নাচের আসর থেকে জোর করে তুলে এনে তাকে ভোগ করেছ সমাজের ফেরার রাস্তা তার বন্ধ করে দিয়েছ 10 জায়গায় ভেট পাঠিয়ে নিজের ফায়দা তুলেছ আজ তাকে বেইমান বলতে জিভে আটকাচ্ছে না বেইমান কে আমি না তুমি দাগি কে সুন্দরলাল
বাবা কি খুন করেছিল? না, খুন করেছিল তোমার হুকুমে তোমার পোষা বাদর ওই অমৃতলাল। তুমি দেখছি অনেক কিছুই জেনে ফেলেছো। ভেবেছিলাম এই পৃথিবীতে তোমাকে আরো অনেক দিন বাঁচিয়ে রাখবো, কিন্তু পারলাম না, মরতে তোমাকে হবে। তুমি তো বাঁচাতে শেখোনি, খুন করতে শিখেছো। কত মানুষ তোমার লালসায় খুন হয়ে গেছে। আমি তো নিনা, একটা খুনির রক্ষিতা। তাহলে মৃত্যুটা নিজের চোখেই দেখে নাও। সব কিছু দিয়ে যে সত্যকে বুকে বাঁচিয়ে রেখেছে সে রক্ষিত হতে পারে না। কেন এসেছো আমার কাছে? একটা নরকের কিটের কাছে, ঘুম ধরা জীবনের কাছে। আমি একটা নিকৃষ্ট মেয়ে, আমায় তুমি না 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 নিনা না, তুমি কুচিত নও, তুমি নরকের কিট নও। তুমি তুমি দেবী, তুমি যে নিজের জীবন দিয়ে ভালোবাসা সাধনা করেছো নিনা, আমি তোমাকে হারাতে পারি না। হাত উঠাও বিকাশ বাবু। পারলে না, কালী প্রসাদের কাছে হেরে গেলে। হ্যাঁ, হারতে তো হবেই, কারণ তুমি কালী প্রসাদ। সারাটা জীবন অন্যায় করে এসেছো, হাজার হাজার মানুষের জীবনকে তুমি অন্ধকারের মধ্যে ঠেলে দিয়েছো। সুন্দরলালের বাবা দৌলতকে নিজে হাতে খুন করে ছেলেটার ঘাড়ে দোষ চাপিয়ে তাকে জেল খাটিয়েছো। মিথ্যে কথা। নমস্কার স্যার। মিস সেন, এতদিন ঝি সেজে থাকার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। শ্যামাপ্রসাদ, তোমার তোমার ছেলে শ্যামাপ্রসাদ পিতা, তার তার সারের চাইতে ইজ্জত ইজ্জত অনেক বড় অনেক বড়। শ্যামাপ্রসাদ
too late. Kali Prasad, dekhle tu? Baap kono beche thake na? Ha, Nina, ha, tai. আজ অনেক দিন পরে অনেক ভাগ্য করে তোমাকে ফিরে পেলাম তাই ওই ওই সেই হাসি পাগলা হীরালাল ও আমার জীবনের দুঃস্বপ্ন না খতরনাকও নয় পাগলও নয় না আসুন মিস্টার সেন ইনি হলেন সিআইডি অফিসার প্রণবের সেন তোমার এই পাহাড়তলির কেসটায় ইনি দায়িত্বে ছিলেন এবারে আসল মানুষটাকে একটু চিনে নাও থ্যাংক ইউ স্যার আরে আমি আপনাকে ঠিক চিনতে পারিনি আপনি আমাকে ক্ষমা করবেন দূর মশায় এতে ক্ষমা চাওয়ার কি আছে এ তো আমার কাজ তাহলে দশ টাকা দিন জয় স্যার এবার বোধহয় আমাদের যাওয়া উচিত হ্যাঁ স্যার আসুন চলি থ্যাংক ইউ তুমি এত সুন্দর ইয়েস ম্যাডাম সত্যি ভালোবাসলি নাকি জানি নতুন নামে ডাকতে হয় বলো নাকি নামে ডাকবে এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।